নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো তোমরা নিশ্চয়ই পোকো M2 নাম শুনেছো, কেন শুনবে না? শুনবেই, কারণ অলরাউন্ডের ফোন বলতে ইন্ডিয়াতে কিন্তু 10,000 টাকা প্রাইজের মধ্যে পোকো M2। এবার তার সাকসেসার হিসেবে পোকো M3 আসছে, যেটা টুইটার পেজে, পোকো ইন্ডিয়া যেটা টুইটার অফিসিয়াল পেজ আছে সে কনফার্ম করে দিয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফার্স্ট লুক বাইরে বেরিয়ে চলে এসছে, যেটা 91 মোবাইলস আছে আমাদের ট্রাস্টেড মোবাইল সাইট, যেখান থেকে আমরা মোবাইলের ব্যাপারে জানি, সেখানে ফার্স্ট লুক বেরিয়ে চলেছে এবং কিলার ফার্স্ট লুক, সেটার ব্যাপারে আমার ফার্স্ট ইম্প্রেশন দেবো এবং তোমাদেরকে দেখাবো অবশ্যই। এবং ইন্ডিয়ান দেখতে পেয়ে যাবে, খুব বেশি হলে জানুয়ারিতে দেখতে পেতে পারো। তো অবশ্যই এবার ফার্স্ট লুকের ব্যাপারে কথা বলবো। তো ফার্স্ট লুক তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, তোমরাও নিশ্চয়ই বলছো ওয়াও কি লুক, তা আমিও সেটাই বলছি। ডাবল লেআউটের ফার্স্ট লুক বেরিয়েছে, যেটা ডাবল টোন কালার ইউজ করা হয়েছে, ক্যামেরা মডিউলে ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে, যেটা দারুণ লাগছে এক কথায় বলতে গেলে, কারণ এইরকম কালার আমরা ফ্ল্যাগশিপ মডেলে দেখতে পাই। এবার পোকো কিন্তু বাজেটের মধ্যে করে দেখিয়েছে, তার জন্য পোকোকে সত্যিই থামস আপ, মানে কালার বা লুকের দিক থেকে কিন্তু খুবই ভালো লাগছে কালার এবং লুকটা। যাই হোক, আমার বলার ভাষা এখন বেরোচ্ছে না, যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো, খুবই ভালো, খুবই ভালো, খুব ইউনিক লাগছে। এরপর যদি কথা বলি ডিজাইনের, তো ডিজাইনের কথা কি বলবো, লুক দেখে বোঝা যাচ্ছে দারুণ ডিজাইন, যেখানে পলিকার্বনেটের ব্যাক এবং ডাবল টোন কালার থাকবে, অবশ্যই খুব সুন্দর ডিজাইন, গ্লসি টাইপের ফিনিশিং তোমরা দেখতে পাচ্ছ। ডিসপ্লের যদি কথা বলি, তো ডিসপ্লেতে 6.67 ইঞ্চিসে ফুল HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে পাবে, যেখানে ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেলফি ক্যামেরা কিন্তু থাকবে, এগেন যেটা খুব ভালো ব্যাপার বাজেটের মধ্যে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলি, তো এটা কনফার্ম হয়ে গেছে অনেকদিন আগে যে কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের 662 চিপসেটটা দেখতে পাবে, যেটা 10,000 টাকার প্রাইসের মধ্যে আমি বলবো একদম ডিসেন্ট, মানে এর থেকে ভালো প্রসেসর আর হয় না 10,000 টাকার ব্যাকেটের মধ্যে, অবশ্যই ভালো। এরপর যদি র্যাম রম অপশনের কথা বলি, তো আগের পোকো M2 যা ছিল 6GB 64GB সেটা কিন্তু দেখতে পাবে, যেখানে LPDDR4X র্যাম টাইপ, USB 2.1 স্টোরেজ টাইপ কিন্তু থাকবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তো অবশ্যই ক্যামেরা সেটআপ তোমরা দেখেই বুঝতে পারছো, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে 48 MP মেইন লেন্স হবে এবং বাকি লেন্স অবশ্যই থাকবে, ম্যাক্রো ডেপ সেন্সিং এগুলো অবশ্যই থাকবে। এরপর যদি আবার কথা বলি সেলফি ক্যামেরা, তো 8 MP পাঞ্চোলের মধ্যে পাবে না, ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেলফি ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা এগেইন খুব ভালো ব্যাপার। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার পোর্টসের ব্যাপারে কথা বলি, সব রকমের মেজার পোর্টস থাকবে, 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, আয়ার ব্লাস্টারের সাপোর্ট এগুলো অবশ্যই থাকবে। অ্যান্ড্রয়েড ভার্সন এবং UI-এর যদি কথা বলি, তো এটা MIUI 12 রান করবে এবং আউট অফ দ্য বক্স তোমরা Android 10 সাপোর্ট দেখতে পেয়ে যাবে। এরপর যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো আগেরবারে পোকো M2 থেকে এখানে একটু আপডেট করা হয়েছে, 6000 mAh ব্যাটারি দেখতে পাবো এবং এখানে 18W চার্জিং সাপোর্ট তোমরা দেখতে পাবে, কিন্তু বক্সের মধ্যে 10W-এরই দেখতে পাবে, যেটা বাজেটের মধ্যে আমি বলবো ঠিক আছে, টাইপ সি পোর্ট পেয়ে যাবে অবশ্যই। তো অবশ্যই একদম ফুল প্যাকেজ পাচ্ছ বাজেটের মধ্যে পোকো M3-র সাথে, তো অবশ্যই তোমরা যারা বাজেটের মধ্যে ফোন চাইছো একটু ওয়েট করে যাও, এক মাসের মতো ওয়েট করো, ইন্ডিয়াতে দেখতে পেয়ে যাবে। ইউরোপিয়ান কান্ট্রিতে বা যদি প্রাইসের কথা বলি, তো ইউরোপিয়ান কান্ট্রিতে একটু বেশি প্রাইসে লঞ্চ করে, ইন্ডিয়াতে একদম 100% কনফার্ম লিখে রেখে দাও 10-12,000 টাকা প্রাইসের মধ্যেই লঞ্চ করবে, যেটা এগেইন খুব ব্যাপার লুকের দিক থেকে বলো, ফুল প্যাকেজের দিক থেকে বলো, ক্যামেরার দিক থেকে বলো, এর থেকে এখনও পর্যন্ত কিন্তু ডিল নেই মার্কেটে, এটা কিন্তু বলতেই হবে। একদম লুকের দিক থেকে সব থেকে বড় ব্যাপার লুকটা দারুণ লুক, কিলার লুক, তো সব দিক থেকে ওভারঅল ভালো কিন্তু পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, কারণ গ্লোবালে লঞ্চ করছে, অর্থাৎ বাংলাদেশও লঞ্চ করবে, অফিসিয়ালিভাবে না আনঅফিসিয়ালিভাবে সেটা এখন বলা যাচ্ছে না, বাট লঞ্চ করবে, যখন লঞ্চ করবে আমি আবার ভিডিও বানাবো। আর দ্যাটস অল ফর টুডে, তোমরা চাইলে ভিডিওটা লাইক করে নিজের কমেন্ট বক্সে ওপিনিয়ন লিখতে পারো, আর কি জানতে চাও ফোনটার ব্যাপারে অবশ্যই লিখে জানাতে পারো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো।